আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় নড়ে যাওয়া দাঁত শক্ত হয় কি না তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেই জানতে চেয়েছেন যে দাঁত নড়ে গেলে তা শক্ত করা যায় কি না মূলত দাঁত নড়ে গেলে শক্ত কখনো কখনো হয়ে থাকে আবার কখনো কখনও নড়ে গেলে তা কখনোই আর শক্ত হয় না ভিউয়ার্স এটি দাঁতের পজিশনের উপর নির্ভর করে প্রথমত জানতে হয় এবং বুঝতে হবে যে দাঁতটি কেন নড়ছে ভিউয়ার্স কখনো কখনো দাঁতের দাঁত এবং সংযোগ সংযোগস্থলে ফাঁকা থাকার কারণে সেখানে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া হয় ইনফেকশন হয় তাহলে এখানে ফুলে ওঠার কারণে মাড়ি ফুলে ওঠার কারণে দাঁত কিন্তু নড়তে পারে বা নড়ে থাকে যদি এই অবস্থার কারণে দাঁত নড়তে থাকে তাহলে আপনার এই সমস্যা ঠিক হয়ে যায় যখন এ ধরনের মাড়ি ফোলা সমস্যাটি ভালো হয়ে যায় তখন দাঁতটি কিন্তু আবারও শক্ত হয়ে যায় মজবুত হয়ে যায় এর জন্য ভিওর্স আপনাকে কখনও ঔষধ খাওয়ার প্রয়োজন হয় কখনো বা ঔষধ ছাড়াই আবারও কিন্তু দাঁতটি ধীরে ধীরে শক্ত হয়ে যেতে থাকে ভিওর্স যদি কখনও দাঁতের গোড়ায় এ ধরনের ফুলে ওঠার সমস্যা হয় ইনফেকশন হয় এর জন্য দাঁতের গোড়া দুর্বল হয়ে থাকে এবং যে গাম রয়েছে মাড়ি রয়েছে এই মাড়ি দুর্বল হয়ে থাকার কারণে দাঁত হালকা হালকা নড়তে দেখা যায় মূলত এই সমস্যাটি যখন পুরোপুরিভাবে সেরে যায় বা ভালো হয়ে যায় তখন কিন্তু এ ধরনের দাঁত পুনরায় আবার শক্ত হয়ে যায় ক্ষেত্রে আপনাকে ঔষধ খেতে হবে যেই পাঁচটা এখানে দেখতে পাচ্ছেন এটি পরিষ্কার করার পরে কয়েকদিন ওষুধ খাওয়ার ফলে কিন্তু এ ধরনের সমস্যার সমাধান হয়ে যায় এবং এ ধরনের ফোলা যখন কমে যায় তখন দাঁত আবারও পুনরায় শক্ত হয়ে যায় এছাড়া ভিউয়ার্স যাদের দাঁতের প্রচুর পরিমাণে ক্যালকুলাস রয়েছে এবং এই ক্যালকুলাসের কারণে মাড়িও জিনজিভাইটিসে ভুগে থাকে অর্থাৎ মাড়ির প্রদাহ থাকে তাদের দাঁতগুলা দুর্বল প্রকৃতির হয়ে থাকে কারণ জিনজিভাইটিসে আক্রান্ত যে মাড়িগুলো থাকে তা সাধারণত দুর্বল হয়ে দুর্বল হয়ে থাকে আর সেই কারণেই দুর্বল মাড়ির দাঁতগুলা হালকা হালকা নড়তে দেখা যায় তবে এই ধরনের যে সমস্যাগুলো থাকবে যদি এই ক্যালকুলাসের কারণে বা মাড়ির সমস্যার কারণে যদি দাঁত নড়তে থাকে তাহলেও আপনাকে ঔষধ খেতে হবে ঔষধ খেয়ে আপনি কিন্তু দাঁতগুলো শক্ত করিয়ে নিতে পারেন এর জন্য অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে আপনাকে অ্যান্টিবায়োটিক ঔষধ খাওয়ার প্রয়োজন হতে পারে দাঁতগুলো স্কেলিং করানোর প্রয়োজন হতে পারে যদি আপনি ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে আপনি নিয়মিত কয়েকটা দিন ওষুধ খান তাহলে যদি দাঁত হালকা নড়ে যেয়ে থাকে তাহলে কিন্তু আপনার সেই দাঁতগুলা শক্ত হয়ে যাবে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্যালকুলাস জমার কারণে দাঁতের রুট অংশ বেরিয়ে যায় এবং ক্ষেত্রে দাঁত নড়তে থাকে দাঁতের গোঁড়া থেকে মাংস সরে যাওয়ার কারণে দাঁত দুর্বল হয়ে যায় এবং দাঁত নড়তে থাকে এবং এই অবস্থায় কোনো ধরনের ঔষধ খেয়ে কিন্তু আপনি ফলাফল পাবেন না কারণ দাঁতের গোঁড়ায় যদি মাড়ির অংশ না থাকে তাহলে কিন্তু সে দাঁত টিকবে না কয়েকদিনের মধ্যেই এ ধরনের দাঁতগুলা আপনার পড়ে যেতে পারে যদি সামান্য সমস্যা হয় সেক্ষেত্রে সেটি সমস্যা নাও হতে পারে কিন্তু যদি এমন অবস্থা হয়ে যায় বা এমন অবস্থা হয়ে যায় ক্যালকুলাস জমার কারণে তাহলে কিন্তু সেই দাঁতটি আপনি কোনো ধরনের ঔষধ খেয়ে বা ঘরোয়া কোনো টোটকার মাধ্যমে কিন্তু এ ধরনের দাঁতের দাঁত আপনি পূর্ণরূপে আগের মতো শক্ত আপনি শক্ত অবস্থায় ফিরিয়ে নিতে পারবেন না যদি সামান্য পরিমাণ নড়ে থাকে হালকা পরিমাণ নড়ে থাকে ইনফেকশনের কারণে অথবা মাড়ির সমস্যার কারণে যদি হালকা নড়তে থাকে তাহলে সেই দাঁতগুলা শক্ত করা যায় ঔষধ খাওয়ার মাধ্যমে তো ভিউয়ার্স আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম